যার কারণে আমি সুন্নিয়াত আসছি। এই বিষয়টা একটু খেয়াল করেন, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি আজীবন শুনছি জামিয়া বলে মাজার সিজদা দেওয়া শিখানো হয়, তা আমি চিন্তা করলাম একটু জামিয়া নিজে যাই কি শিখানো হয় যায় দেখি। যখন গেলাম দেখি প্রচন্ড রোদ, দশটা বাজছে, দশটা এগারো তো রোদটা প্রখর হয়, রোদ উঠছে। এখানে আমি গিয়া ঘুরতেছি মাঠে, যে এখানে না মাজার আছে, মাজার দেয় তো খুঁজে পাই, সিজদাটা দেয় খুঁজে পাই, খুঁজতে খুঁজতে কিছু পাই না, দেখি দুই তিনটা ফলাফান পাইছে। আমি কি কোন ক্লাসে বলো তোমরা কয় হুজুর ফাজল ফার্স্ট ইয়ার, একজনের কয় হুজুর কামিল ফার্স্ট ইয়ার। আমি কি তোমাকে মানে কি ওই মাজার সেজদাটা দেওয়ানো শেখানো হয়? কয় হুজুর কে বলছে, আমার কথা জীবনে এগুলো শিখায় না, এটা ক্লিয়ার হয়ে গেলাম। তখন আমি চিন্তা করলাম যে না, এতদিন যা অপচার আমরা করছি সব ভুয়া, ঠিক কিনা বে? ঠিক, সব ভুয়া। তওবা করে নিলাম ওই জামিয়ার ময়দানে খাড়াইয়া। এবং যখন আমি চলে আসতেছি ঢাকার দিকে, এখন মন আর আসতে চায় না জামিয়ার লগে, যখন আটকেই গেছে মন আর আসতে চায় না। যেহেতু তারপর দিন জুমা ছিল, আমি ঢাকায় চলে আসছি, আসার পর আর মন মানে না। চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা মাসলাকে আলা হযরতে যখন কানজুমুল ঈমান তাফসীরটা পড়া শুরু করলাম, আরো কিছু বই যখন পড়া শুরু করলাম, যত পড়ি তত দেখি আমার অন্তরের মধ্যে সুন্নিদের প্রতি ভালোবাসা বাড়তেছে। যত পড়ি তত ভালো লাগে, যত পড়ি তত ভালো লাগে। তারপর আমি চিন্তা করলাম, যাক কেতাবাদে পুরো দেখলাম যে সুন্নিরাই তাহলে আমার নবীকে বেশি ভালোবাসে, আশিক রাসূল সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছে তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা আমার দয়া আমার হাবিবকে ভালোবাসো। এখন আমি চিন্তা করলাম যে সুন্নিরা তো আসলেই আশিক রাসূল। একটু ঘাড়াঘাড়ি করতে করতে হাসান আজহারি ভাই, তারপর জনাব আল কাদেরী ভাই, আরো সুন্নিদের বড় বড় সুন্নিয়াতের বড় বড় যা আলেম ওলামা রয়েছে, জসীমউদ্দিন আজহারি হুজুরের বয়ান কিন্তু আমি আজকে নতুন শুনি না, আমি আরো এক বছর আগে শুনছি। ঈদুল ফিতর আজহার একটা বয়ান আছে হুজুরের, কালো ফাকরি মাথা দাও হুজুর আছে না, কালো ফাকরি মাথা দাও একটা বয়ান আছে, কালো নাকি সবুজ এরকম একটা ফাকরি দাও। ঈদুল ফিতর আজহারের একটা বয়ান আছে, ওই বয়ানটা আমি অনেক আগে শুনছি। এরকম বয়ান যখন শোনা আরম্ভ করলাম, শুনতে শুনতে দেখি আস্তে আস্তে সুন্নিয়াতের প্রতি ভালোবাসাই বেড়ে গেছে, সুবহানাল্লাহ। তা আমি আজীবন শুনছি জামিয়া বলে মাজার সিজদা দেওয়া শিখানো হয়, তা আমি চিন্তা করলাম একটু জামিয়া নিজে যাই কি শিখানো হয় যায় দেখি। যখন গেলাম দেখি প্রচন্ড রোদ, দশটা বাজছে, দশটা এগারো তো রোদটা প্রখর হয়, রোদ উঠছে। এখানে আমি গিয়া ঘুরতেছি মাঠে, যে এখানে না মাজার আছে, মাজার দেয় তো খুঁজে পাই, সিজদাটা দেয় খুঁজে পাই, খুঁজতে খুঁজতে কিছু পাই না, দেখি দুই তিনটা ফলাফান পাইছে। আমি কি কোন ক্লাসে বলো তোমরা কয় হুজুর ফাজল ফার্স্ট ইয়ার, একজনের কয় হুজুর কামিল ফার্স্ট ইয়ার। আমি কি তোমাকে মানে কি ওই মাজার সেজদাটা দেওয়ানো শেখানো হয়? কয় হুজুর কে বলছে, আমার কথা জীবনে এগুলো শিখায় না, এটা ক্লিয়ার হয়ে গেলাম। তখন আমি চিন্তা করলাম যে না, এতদিন যা অপচার আমরা করছি সব ভুয়া, ঠিক কিনা বে? ঠিক, সব ভুয়া। তওবা করে নিলাম ওই জামিয়ার ময়দানে খাড়াইয়া। এবং যখন আমি চলে আসতেছি ঢাকার দিকে, এখন মন আর আসতে চায় না জামিয়ার লগে, যখন আটকেই গেছে মন আর আসতে চায় না। যেহেতু তারপর দিন জুমা ছিল, আমি ঢাকায় চলে আসছি, আসার পর আর মন মানে না। আমি কি না আর এই নজদের লগে আর মিলা যাবে না, আনফ্রেন্ড করা শুরু করলাম নজদের। আনফ্রেন্ড করতে করতে শেষের স্ট্যাটাস দিলাম যে আমি আর ওহাবিতে থাকলাম না, আমি সুন্নি আকীদা গ্রহণ করলাম, আজকে থেকে সব খারেজি সব এই সমস্ত ভণ্ডদেরকে আমি তালাক দিয়ে দিলাম, আমি সুন্নিয়াত আকীদা গ্রহণ করলাম। তারপরে আমি 9 অক্টোবর 12 বেলাওয়াল হুজুর কিবলা হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে আমি সুন্নিয়াতের পতাকা তলে যোগদান করেছি। আল্লাহু আকবার বলে কোনো সন্দেহ নাই, খাঁটিভাবে আমি সুন্নি আকীদা গ্রহণ করেছি, জীবনও ফিরে যাব না। আমি আজকে ঘোষণা দিয়ে গেলাম, আমি যদি কখনো আবার ওহাবি আকীদা ফিরে যাই, আপনারা পরাজয়ের জবাই দিয়ে দিবেন, আল্লাহর কাছে আমার কোনো অভিযোগ থাকবে না। আমি ফিরে যাওয়ার জন্য আসিনি, আমি নিজেকে কোরবান করে দিই সুন্নিয়াতের জন্য। আল্লাহু আকবার বলেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মিলাদ মাহফিল কবুল করুক, আমিন।